रब्बि शहली सदरी व यस्सिरली अमरी व हलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरा तकवीर देखलाम इदा शम्सु कुवरत व इदा नुजूमु इनकदरत। सूरा इनफितार इदा समाउन फतरत चूर्ण विचूर्ण होबे लिखे दीर्ण विदीर्ण होबे फेटे चौचीर होबे। वैदल कवाकिबु इंतसरत एक ही जिनिस देखो एखाने लिखे नुजूमु इनकदरत और एखाने लिखे वैदल कवाकिबु एखाने लिखे नुजूम एखाने लिखे कौकब और तारकारा जखन विक्षिप्त हो जाए। वैदल बिहार फुज्जिरत और सागर जखन उथाल पाथाल करबे उत्ताल होबे। वैदल कुबूरु बुग़सिरत तखन कबरगुलो सब मुख खुले जाबे बा फेटे जाबे। आलिमत नफसुन मा कद्दमत वा आखारत जानते पारबे प्रतिटी व्यक्ति नफस आसलो आबार जानते पारबे प्रतिटी चेतना কি সে উপস্থিত করেছে বা আগাম পাঠিয়েছিল কি সে দুনিয়াতে রেখে এসেছে। তাহলে একজন বিশ্বাসী মানুষের খুব সাধারণ একটা জ্ঞানেই থাকা উচিত যেটা আমি আমার পিতার মধ্যে দেখেছি আলহামদুলিল্লাহ, যে আমি এমন কিছু পৃথিবীতে রেখে যাব না যার হিসেব আমাকে দিতে হবে। আমরা তো বিভিন্ন উসিলা দিই যে ছেলে পেলে নাতি নাতকুর খাবে, ছয়তলা দালান বানিয়ে যায়, এটা করি সেটা করি, পৃথিবীর সক্ষমতা এভাবে প্রকাশ করি আমরা। কিন্তু পৃথিবীতে যত অ্যাবিলিটি যত প্রতিভা যোগ্যতা একটা মানুষ তার নিজের মধ্যে দেখতে পায় সবটুকুই তো দেওয়া হয়েছে তাকে তার পরকাল নির্মাণের জন্য। কারণ কি আমরা দেখেছি তোমাকে যা দেওয়া হয়েছে তুমি তোমার পরকালের ঘর বানাও? তা আমরা পরকালের ঘর বানাবো কোথায়? আমরা তো ইহকালের ঘর বানাবার জন্যই ব্যস্ত। আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখখারাত, তাহলে ইদা সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাশারাত ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখখারাত। প্রশ্ন যখন এখানেই এসেছে তখন আমরা প্রত্যেকেই একটু নিজের বেলা ভেবে দেখব না যে আমি যদি হিসেবই দিতে হয় এখানকার যা কিছু আমি রেখে গেছি আর ওখানে তো আমি পাঠাবার কথা যেটা বারবার আসছে আমি তো ওখানে কিছু পাঠাইনি, কিছু অ্যাডভান্স করিনি, অ্যাডভান্স করব কোথায়? আমি আমার বা মানে অতিরিক্ত থাকলে না আমি অ্যাডভান্স করতাম, আমার তো সব এখানেই ব্যয় হয়ে যাচ্ছে। যেখানে আমি থাকবো না সেখানে আমার থাকার জন্য যত আয়োজন। এখন আরও ভাবেন এই কথাগুলো, যে ভাবতে হবে এই কারণে যে আমরা এখন যে জায়গায় আছি কোরআনের সেই জায়গাটা নবুয়তের প্রথম লেসেন, সেগুলো মক্কার লোকদেরকে প্রথম শোনানো কথাগুলো, যারা আল্লাহকে বিশ্বাস করতো বটে, কাবাকে আল্লাহর ঘর হিসেবেই মানত বটে, ইব্রাহিমের উত্তরাধিকারী হিসেবে দাবি করতো নিজেদেরকে, এসব ঠিক থাকতেও লা আতমানা দুজ্জা এরা আল্লাহর প্রিয় কন্যা, এরা আসলে ফেরেস্তা, এদের মূর্তি বানিয়ে আমরা তাদের মানে দোহাই দেই বা আমরা তাদেরকে পূজা করি এই কারণে যে এরা আমাদেরকে বিপদে পড়লে ছাড়িয়ে দেবে আল্লাহর কাছ থেকে, এটাকে আল্লাহ শিরক বলেছে। তো সেই শিরকের দুনিয়াতে আল্লাহর অংশীদারে বিশ্বাসী মানুষদের পৃথিবীতে এই যে দৃশ্যপট, তাদেরকে প্রথম কি কথা বলা হয়েছে? এখন বিস্তারিত কোরআন জানার পরে আমরা এসেছি সেই একেবারে গুচ্ছ কোরআন, অর্থাৎ প্রথম যে আল্লাহ যে কিরা মানে কিতাবুন উহকিমাত আয়াতু, যেই কথাগুলো প্রথম দাঁড় করানো হয়েছে, প্রথম সামনে রাখা হয়েছে। সুম্মা ফুসিলাত মিন লাদুন আলিমিন হাকিম, আলিমিন খাবির, হাকিমিন খাবির, ইয়া আইয়ুহাল ইনসান আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখখারাত, এ তো গেল পাঁচ নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল ইনসান ওহে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল করিম, কিসে ধোকা দিচ্ছে তোমাকে তোমার সর্বসম্মানের সম্মান সর্বোচ্চ সম্মানিত মানে প্রতিপালকের ব্যাপারে?
কোনোভাবেই কি আমরা যে কাঁচের দেয়াল বানিয়ে রেখেছি আমাদের চারিদিকে কিছুতেই কি ভাঙবে না? সেটা যে গণ্ডির মধ্যে একদম মানে ঢুকে আছি, এ সমস্ত আয়াত কি কোনো কাজে লাগবে না আমাদের জন্য? এই যে তোমার রব তোমাকে বলছেন, এই যে তোমার প্রতিপালক তোমাকে বলছেন, এগুলো কি তোমার গ্রাহ্যে আসছে? তুমি কি দেখতে পাচ্ছ আজও কিছু? কিসে ধোকা দিচ্ছে তোমাকে? বেরাব্বিকাল করিম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যিনি তোমাকে সৃষ্টিও করেছেন এবং এই যে নির্মাণ দেখতে পাচ্ছ তোমার এই তোমার গোটা অবয়ব, সেই অবয়বও তিনি তোমাকে দিয়েছেন, ফাআদালাকা, তারপর তোমাকে একটা ভারসাম্যের উপরে দাঁড় করিয়েছেন, ব্যালেন্স। ফি আইয়ে সুরাতিন, মানে এই সমস্ত কথা এতটাই চ্যালেঞ্জিং যে এই কথার কোনো জবাব কোনো উত্তর মানুষের কাছে নেই। তো ফি আইয়ে সুরাতিন মাশা আর রাক্কা বাকা, ঠিক যে নাক নকশা যে অবয়ব যে রূপে তিনি চেয়েছেন তোমাকে, সেই সেই রূপে তিনি তোমাকে বানিয়েছেন। এর মধ্যে তোমার তোমার পিতামাতার তোমার দাদা নানার তোমার কোনো ডাক্তার কবিরাজের কারো কোনো হাত আছে কি তোমার অবয়ব নির্মাণের ক্ষেত্রে? তাহলে এত বড় চ্যালেঞ্জ যদি আমার রব আমাকে দিয়ে থাকেন যে তোমার অবয়বটাও কি তুমি দেখো না, কে বানালো তোমাকে এরকম? ব্যয়ে সুরাতিন মাশা রাক্কা বাকা। তাহলে এখন আমরা যদি যে কথাগুলোকে আমরা আমাদের ভিতরে প্রবেশ করাতে পারি, আমরা যদি গ্রাহ্যে আনি, আমরা যদি বিশ্বাসে আনি, বিশ্বাসে পরিণত করতে পারি, যেটা কার্যকরী অ্যাকশন হিসেবে আমাদের মধ্যে প্রতিক্রিয়া ঘটাবে, কোথায় সেটা? কাল্লা বল তুকাজ্জিবুনা বিদ্দিন। তাহলে এখানে কি দিন মানে কি মনে করব যে আসলে তোমরা পুরস্কারকে ও শাস্তিকে মিথ্যা মনে করছো? এইভাবে তর্জমা করা হয়েছে আয়াত 9। তাহলে বল তুকাজ্জিবুনা বিদ্দিন, এখন এই জায়গায় আমি আপনাদের সামনে একটা তর্জমা রাখতে চাই এইভাবে, বরং তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো, অবিশ্বাস করছো, অগ্রাহ্য করছো তোমাদের এই দেনাকে। দেনা কিভাবে হলো? দেনা হলো যে মা গাররাকা বিরাব্বিকাল করিম আল্লাযী খালাকাকা, আমি আমার এই অস্তিত্বটা যেটা দেখতে পাচ্ছি তিনি সৃষ্টি করেছেন। ওয়া ফাসাওয়াকা, আমার যে অবয়ব তিনি দিয়েছেন সেটাও তিনি তৈরি করেছেন। ফাআদালাকা, আমার চলার বা আমাকে যে একটা ভারসাম্যপূর্ণ মানে আবহের মধ্যে আমাকে রেখেছেন সেটাও তিনি দিয়েছেন। ফি আইয়ে সুরাতিন মাশা আর রাক্কা বাকা, যে অবয়ব তিনি চেয়েছেন সেইভাবে তিনি তোমাকে বানিয়েছেন। এর পরের কথাটা কাল্লা বল তুকাজ্জিবুনা বিদ্দিন, তার মানে দয়ান থেকে যদি ধরি তাহলে তোমরা কার্যত মিথ্যা প্রতিপন্ন করছো, অগ্রাহ্য করছো, অবিশ্বাস করছো দিনের। এখন দিন কি কি হয়ে দাঁড়ালো? মালিক ইয়াউমিদ্দিন, সেও একদিন। ইন্না দিন আইন্দাল্লাহিল ইসলাম, সেটাও একদিন, তাই না? তাহলে আমরা যদি এটাকে একেবারে সেই আমাদের এখানে কিন্তু তর্জমা করা হয়েছে কখনো নয় তোমরা পুরস্কারকে ও শাস্তিকে মিথ্যা মনে করছো, তাহলে দিন এখানে সেই দেনার ব্যাপারটাই আসছে কিন্তু প্রচলিত তর্জমায়ও, এড়িয়ে যেতে পারেননি তারা। আর আমি কি বলেছি, মহাজনের দেনা আদায়ের দিন, মহাজনের দেনা আদায়ের দিন, মালিক ইয়াউমিদ্দিন মানে তিনি মালিক মহাজন, যেদিন দেনা আদায়ের দিন হবে, সকলে দেনা আদায় করতে হবে সকলকে। তো সেইটা দেখুন এখানে যে কাল্লা বল তুকাজ্জিবুনা বিদ্দিন, আসলে আমরা যদি কালের মানে পরিভাষা যেটা সেখানে সেই সেই পোশাকও দিতে যাই তাহলে হয় এই যে তোমরা আসলে তোমাদের যে জীবন নীতি যা হওয়া উচিত তোমরা সেটাকেই অগ্রাহ্য করছো। তাহলে জীবন নীতি কী হবে আমার?
আমাকে কিসে ধোকা দিচ্ছে আমার প্রতিপালক সম্পর্কে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নির্মাণ করেছেন, যিনি আমাকে একটা ভারসাম্যপূর্ণ জীবন দিয়েছেন, আমার যে অবয়বের যে নাক নকশা, যে সুরত দেখতে পাচ্ছি আমি, আমার যে রূপ অবয়ব দেখতে পাচ্ছি তাও তিনি নির্মাণ করেছেন, এর মধ্যে আমার তো কোনো হাত নেই, কারোই তো কোনো হাত নেই। সেই কারণে বলা হচ্ছে কাল্লা, আসল কথা এই যে তুকাদ্দিবুনা বিদ্দিন, এই যে দেনা তোমার, যার কাছে তোমার দেনা সেটাকেই তুমি মিথ্যা প্রতিপন্ন করছো। তো এইটা এই কারণে যে আমরা ভাই হিসাবে ভাইকে বলছি এইভাবে, যে যদি আমরা জীবনটাকে একটা দেনা মনে করি একজন মহাজনের কাছে, তাহলে বোধ হয় খুব সহজ হয় ব্যাপারটা বুঝতে, যে দেনা আমাকে আদায় করতে হবে। এই দেহ, এর প্রবৃদ্ধি, এর বেড়ে ওঠা, এর কর্মক্ষমতা, এর মধ্যে প্রতিভা যোগ্যতা যাই কিছু দেখতে পাই, গোটা বিষয়টাই একটা দেনা। এবং সমুদায় দেনা দিয়ে আমি কি মা কাদ্দামাত ও আখারাত, কি আমি ওখানে পাঠিয়েছি, কি এখানে রেখে গেছি। তাহলে কাল্লা বল তুকাদ্দিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, শুধু কি তাই, যেখানে তোমাদের উপরে আছে হাফিজিন, তোমাদেরকে পাহারা দিয়ে রাখার মতো লোক অস্তিত্ব, কিরামান কাতিবি, রয়েছে দুজন লেখক মহাসম্মানিত, সম্মানিত দুজন লেখক রয়েছে, ইয়ালামুনা মা তাফা তাফাল, তো তারা জানে সেই সবই যা তোমরা করো। তো ইন্নাল আবরারা লাফি নাইম, তো যারা কর্তব্যপরায়ণ তারা থাকবে সব পুরস্কারের মধ্যে, প্রাপ্তির মধ্যে, নাইম নেয়ামত, যে সমস্ত সুযোগ সুবিধা আল্লাহ এখানে ঘোষণা করেছেন সেগুলোর মধ্যে থাকবে। কারা আবরার, তাহলে আবরারকে এখানে লিখেছেন সত্যপন্থী লোকেরা, আর বীর কি, বীর হলো করণীয় কর্তব্য, যারা একেবারে মানে মানে খুব নিষ্ঠার সঙ্গে পালন করেন, কর্তব্যনিষ্ঠ, যারা কর্তব্য পাওয়া গেল এবং বুঝে নিল এবং সে নিষ্ঠার সঙ্গে তা পালন করছে, এটা হলো আবরার। কোরআনি দলিল সূরা বাকারা 177, লাইসাল বিররা আন্তু আল্লু উজুহাকুম কেবল আল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বির, তো বীর মানে পুণ্য আছে সেখানে, এইবার পুণ্যবান কারা, বিশাল আয়াত দেখে নিই। আবার তৃতীয় পারা শুরুতে আছে লান তানালু আল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অর্থাৎ সেই পুণ্যের ধারে কাছেও পৌঁছাতে পারবে না, নাগালেও আসবে না, যে পর্যন্ত না তোমরা আল্লাহর পথে ব্যয় করতে পারবে তা থেকে যা তোমরা ভালোবাসো। তার মানে কলিজা কেটে খাওয়ানোর ব্যাপার একেবারে, অর্থাৎ আমি যেটা ভালো লাগে, যেটা ভালোবাসি সেটা আল্লাহকে দিয়ে দিতে পারি কিনা, তখন হয় কি নিজের যে ব্যাপারগুলো আমি লালন পালন করে একটা নিজ অস্তিত্বে নিজকে দাঁড় করিয়েছি, সেইটা ছাড়তে 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 এক সময় নিজ ওই নফসে চলে আসে, যে আমি এক এমন একটা অস্তিত্ব যা আল্লাহই আমাকে সৃষ্টি করেছেন, আমার তো আসলে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া আসলে কিছু থাকতে পারে না, থাকবে কি করে, থাকা উচিত তো না, আমি যেটা দেখতে পাচ্ছি ওটা তাহলে অন্য কারো দেওয়া, আমার ভিতরে যে কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা আমি দেখতে পাই, তো এটা তো যদি এটা কোরআন অনুযায়ী না হয় তাহলে কে দিচ্ছে, কোরআনে লিখেছে সেটা শয়তান দিচ্ছে, অর্থাৎ আমি যেমন আমার নিজের বুঝটা আমি বুঝলাম তোমার সামনে দাঁড়িয়েও যে আমার যেতে ভালো নয়, আখের ঠিক ওইটাই আমি ওর মধ্যে ঢুকাই দেবো, আর কি আছে, আর কি লাগবে মানুষ নষ্ট করতে, কিছুই লাগবে, তুমি যেটা বুঝতেছ এটাই ঠিক আছে। তো এইভাবে আমরা যারা কোরআনকে যদি ফোরকান হিসাবে নিতে ব্যর্থ হই, বোরহান হিসাবে নিতে ব্যর্থ হই, ব্যর্থতাটা সেইখানে যে একটা জিনিস জানলাম তাকে আমি ব্যবহার করতে পারলাম না, তো অবগতিটা কি কারণে। এখন অবগতি দেখুন জানার ক্ষেত্রেও যে সমস্ত যা আপনার ইয়া করা হয়, যে মানে অবগতির যে
যে সিলসিলা বা যে কার্যক্রম জগৎব্যাপী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে চালু আছে সেখানেও দেখা যায় যে যারা সব ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট ব্যাংকের চাকরি বিশাল অফিসারের, একজন বায়োলজি নিয়ে পাশ করেছে তাকেও ব্যাংকে চাকরি হয়ে গেল, তার লেখাপড়া করে লাভটা কি হলো? এইভাবে কোনো জায়গায় লেখাপড়া যে বিষয়ে করেছে সেই বিষয়ের কোনো প্র্যাকটিস তার চাকরি জীবনে বা কর্মজীবনে হয় না, এই নিয়েই তো চিৎকার করছে সকলে। তাহলে এই কারিকুলাম কারাই পাচ্ছে, এই শিক্ষার ব্যবস্থা কারাই করছে? তো একইভাবে কোরআনের ক্ষেত্রেও তাই হচ্ছে, কোরআন আছে, মুখস্থ হচ্ছে, তেলাওয়াত হচ্ছে খুব সুন্দর সুরে, কিন্তু এখান থেকে যে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তোলা যায় বা জগৎবাসীকে গড়ে তোলা যায়, জিক্রুল লিল আলামিন আগের সুরায় পড়ে এসেছি, কোথায় তা? কে কাকে বলছে? শরীয়ত আছে, অমুক সিলসিলা আছে, যে কোনো সিলসিলা যাও পার পেয়ে যাবা, ধর্ম বলছে এটা। তো ওয়াইন্না আলাইকুম লাহাফিজুন। তাহলে এখন আমরা যারা সাধারণভাবে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, এই অবস্থায় যারা নেই, অর্থাৎ রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, আমি এখানে দাঁড়ানো নেই, আমি একজন সাধারণ মানুষ, আমার কোনো বিশ্বাসেরও কোনো নিশ্চয়তা নাই আমার ভিতরে, তাহলে সেই সাধারণ মানুষকে বলছে যে ইয়া ইউয়াল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম। এখানে তো সামগ্রিকভাবে সকল মানুষ, তাই না? তোমার মহাসম্মানিত তোমাদের প্রতিপালকের ব্যাপারে তোমাদের কে ধোকায় ফেলে দিয়েছে? এরপরে আল্লাহ খোটাগুলা কোথায় কোথায়? আল্লাহ দি খালাকাকা ফা সাওয়াকা ফা আদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ আরাক্কাবাকা। সৃষ্টিকর্তা তুমি, সৃষ্টিকর্তা তুমি, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন। আসলে সমুদায় কি হচ্ছে? তুমি আসলে, তোমাকে যে আবার একদিন দেনা আদায় করতে হবে, তোমাকেই যে তোমার ফিরিয়ে দিতে হবে, এই ব্যাপারটা তুমি আসলে বিশ্বাস করো না, বা তুমি এটাকেই মিথ্যা প্রতিপন্ন করছো, অগ্রাহ্য করছো, আদতে এই ব্যাপারটা তুমি পাত্তাই দিচ্ছ না। তো ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম। আর পাপিষ্ঠ যারা তারা থাকবে জাহান্নামে। ইয়াসলাউনা ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ঝলসাবে তাতে তারা কিয়ামতের দিন, কিয়ামতের দিন। তাহলে এখন ওয়ামা হুম আনহা বেগায়েবি, এবং কখনোই তারা সেখান থেকে উধাও হয়ে যেতে পারবে না। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এবার আসলো, তুমি কি জানো ইয়াউমুদ্দিন কি, বিচারের দিনটি কি? তাহলে কয়বার হলো দিন? আয়াত 9 দিন হলো, আবার এরপরে 17 দিন, আবার 16 15 দিন হলো, আবার 17 দিন হলো, আবার সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আমি আবার বলছি, আমাদের তো মা আদরাকা মানে কে জানাবে তোমাকে, মানে এই কোরআন ছাড়া আর কোনো মাধ্যম আছে তোমাকে জানাবে যে ইয়াউমুদ্দিন কি? প্রশ্নটা তো এখানে ফ্ল্যাট করা হয়েছে, তুমি কি জানো ইয়াউমুদ্দিন কি? আসলে তো আরবি অনুযায়ী তা হয় না, আরবি মা আদরাকা, কে জানাবে তোমাকে, কিসে জানাবে তোমাকে? মা ইয়াউমুদ্দিন, মামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন, যেই দিন অধিকার রাখবে না, ক্ষমতা রাখবে না, অধিকার পাবে না, ক্ষমতা পাবে না কোনো নাফসুন, কোনো ব্যক্তি বলবো, লে নাফসিন শাইয়া, তাহলে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তির জন্য কিছু বলার অধিকার, করার অধিকার। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, তার সমস্ত সুপারিশ টুপারিশ যা কিছু ছিল ধারণা সব উধাও হয়ে গেল, কোনো ব্যক্তি ব্যক্তির জন্য কিছুই করতে পারবে না। মক্কার লোকদের জন্য একটা একটা অ্যাপ্রোপ্রিয়েট লেসন, এই জন্য যে তারা লাত মানাত উজ্জাকে আশ্রয় ধরত যে এনারা আল্লাহর কাছে বলে আমাদেরকে ছাড়িয়ে নেবেন। তাহলে বল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, আদেশ বা সকল বিষয় সেদিন শুধু হবে আল্লাহর। আলহামদুলিল্লাহ, সূরা ইনফিতার আয়াত 19 খানা আয়াতের সূরা ইনফিতার শেষ হলো,
রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা আশ-শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।